মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ভক্তরা এখন বেজায় খুশি। ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ইমরান খানের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছিলেন, হোয়াইট হাউসে তারা দেখাও করেন। তাদের এই পুরনো সখ্যতার জেরে তাই নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে ইমরান সমর্থকেরা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্রের পালা বদলে নতুন করে ক্ষমতার চেয়ারে বসবেন ইমরান, এমন স্বপ্নই দেখছেন তারা। এর আগে প্রেসিডেন্ট থাকাকালীন ইমরান খানের সাথে সাক্ষাতের সময় নিজেকে পাকিস্তানের বন্ধু বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। ইমরানকে তিনি মহৎ নেতা বলেও আখ্যায়িত করেন। অবশ্য এর পেছনে মার্কিন স্বার্থ জড়িত ছিল, আর সেটি হল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ইরান। ট্রাম্প মনে করেন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র ইরান। ইরানকে রুখতে সে সময় ইমরান খানের সহায়তা চেয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের অনুরোধে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে কথাও বলেছিলেন ইমরান। এছাড়া গুরুত্বপূর্ণ কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের সাথে মধ্যস্থতার ইচ্ছাও পোষণ করেছিলেন ট্রাম্প। জো বাইডেন ক্ষমতায় আসার পর 2022 সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। সে সময় তিনি নিজের ক্ষমতা হারানোর জন্য মার্কিন হস্তক্ষেপের অভিযোগ করেছিলেন। ইমরান খান বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দী আছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প ফিরে আসায় ইমরানের কারামুক্তির রাজনৈতিক এবং কূটনৈতিক চ্যালেঞ্জগুলো অনেকটাই কমে যাবে। ট্রাম্পকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ইমরান খান ও তার দল তেহরিকে ইনসাফ। ট্রাম্পের জয়লাভের পর পাকিস্তানের অনেক মানুষ আশা করছে ট্রাম্প ইমরান খানের মুক্তির জন্য নতুন পদক্ষেপ নেবেন। বিশেষ করে 625,000 পাকিস্তানি আমেরিকানদের মধ্যে যারা ইমরানের সমর্থক, তারা মনে করছে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ায় ইমরান খানের মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবেন। বর্তমান বাস্তবতায় নানা ব্যস্ততার ভিড়ে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর দিকে কতটুকু নজর দেবেন ট্রাম্প, সেটাই এখন দেখার বিষয়। চন্দ্রিকা মজুমদার, আজকাল।